তো বন্ধুরা, চীনের তরফ থেকে সোজাসুজি নিউক্লিয়ার হামলার ধমকি দিচ্ছে। তো পাল্টা ভারতও চীনকে হারিয়ে বাংলাদেশের তিস্তা নদীর দায়িত্ব পেয়ে গেছে। ওদিকে এরই মাঝে রাশিয়ার বিরুদ্ধে ভারতের সবচেয়ে বড় অ্যাকশন, যাতে কোনো ভারতীয় রাশিয়ান আর্মিতে যেতেই না পারে। আর তার সাথেই কীভাবে ভারত বাংলাদেশিদের জন্য ভারতের দরজা পুরোপুরি খুলে দিল, যাতে বিনা বাধায় কয়েক লাখ বাংলাদেশি ভারতে আসবে চিকিৎসার জন্য, সেটাই জানার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। তবে তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন, এবং যদি আমাদের এই নতুন টপ 5 সিরিজ আপনাদের পছন্দ হয় তো অবশ্যই ভিডিওটিকে লাইক করে শেয়ার করবেন। তো বন্ধুরা, আমাদের প্রথম আপডেট রয়েছে জাপানকে নিয়ে, যেখানে জাপানের তরফ থেকে প্রায় 26 বছর পর ভারতের ওপর ফাইনালি স্যাংশন লাগিয়ে দিয়েছে। গত ভিডিওতেই আমি আপনাদের ডিটেলসে জানিয়েছিলাম যে কীভাবে জাপান ভারতকে ধমকি দিয়েছে, যে ভারতের সেই সমস্ত কোম্পানি যারা কোনোভাবে রাশিয়ার সাথে ট্রেড করছে বা রাশিয়াকে সাপোর্ট করছে তাদের ওপর নিষেধাজ্ঞা লাগানো হবে। আর এরই আন্ডারে ফাইনালি জাপানের সরকার ভারতের বেশ কয়েকটা ইলেকট্রনিক্স কোম্পানির ওপর নিষেধাজ্ঞা জারি করে দেয়। আর শুধু তাই নয়, এই কোম্পানির যা অ্যাসেটস রয়েছে জাপানে তাকেও কিন্তু জাপানের সরকার নিজেদের কব্জায় নিয়েছে। যদিও বন্ধুরা, ভারত একা নয়, ওদিকে জাপানিজ মিডিয়ার রিপোর্ট অনুযায়ী এখানে চায়না, ইউএই এই সমস্ত দেশের ওপরেও একই ধরনের নিষেধাজ্ঞা লাগানো হয়েছে। ফলে এতে কিন্তু ভারত আর জাপানের মধ্যে একটা নতুন বিবাদ ছড়িয়ে গেল। স্পেশালি ভারতীয় কোম্পানির তুলনায় সবচেয়ে বেশি জাপানিজ কোম্পানি ভারতে রয়েছে। এখন দেখা যাক যে ভারত এর বিরুদ্ধে পাল্টা কী জবাব দেয়। আমাদের দ্বিতীয় আপডেট রয়েছে চায়না আর আমেরিকাকে নিয়ে, যেখানে কন্টিনিউয়াসলি চীনের তরফ থেকে তাইওয়ান ইস্যুতে নিউক্লিয়ার হামলার ধমকি দিচ্ছিল, যাকে মাথায় রেখে এখন দুই দেশ নিজেদের মধ্যে নিউক্লিয়ার সন্ধি নিয়ে কথাবার্তা চালাচ্ছে। ভয়েস অব আমেরিকার দাবি অনুযায়ী চায়না আর আমেরিকার মধ্যে মোটামুটি 5 বছর পর তাইওয়ান ইস্যুতে নিউক্লিয়ার হাতিয়ারের ওপর মিটিং হয়েছে, যেখানে চীনের তরফ থেকে এটা পুরোপুরি কনফার্ম করেছে যে হ্যাঁ, তাইওয়ান ইস্যুতে চীন কোনো রকম নিউক্লিয়ার হাতিয়ারের ব্যবহার করবে না। আর বন্ধুরা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছিল, যাতে এখানে যেভাবে বিবাদ বাড়ছে তাতে কোনো রকম মিসআন্ডারস্ট্যান্ডিং হলে, স্পেশালি আমেরিকা যেভাবে তাইওয়ানে হাতিয়ার পাঠাচ্ছে তাতে যেন কোনো রকম নিউক্লিয়ার যুদ্ধ শুরু না হয়ে যায়। আর এতে আপাতত দুই দেশই রাজি আছে নিজেদের নিউক্লিয়ার হাতিয়ারের সন্ধিকে। এবারে আমাদের পরবর্তী আপডেট রয়েছে বাংলাদেশকে। অলরেডি আপনারা হয়তো জানবেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মোটামুটি এক মাসে দ্বিতীয়বারের জন্য ভারতের ভিজিট করেছে, যেখানে একাধিক ডিল সাইন করা হয়েছে। স্পেশালি বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা, ওদের লোকজনের চিকিৎসা করানোর মতন ভালো ব্যবস্থা বা ডাক্তার কোনোটাই কিন্তু বাংলাদেশে নেই। তাই লাখ লাখ বাংলাদেশি প্রতি বছর ভারতে আসে কেবলমাত্র চিকিৎসার জন্য। আর এই সমস্যার সমাধান করতে ভারত সরকার এখন বাংলাদেশিদের জন্য বিশেষ ধরনের ই ভিসাকে চালু করে দিল, যাতে খুব সহজেই বাংলাদেশের মানুষ ভারতে আসতে পারে চিকিৎসার জন্য। এতদিন বাংলাদেশের প্রত্যেক মানুষকে লম্বা লাইন দিতে হতো ভারতীয় অ্যাম্বাসির বাইরে দিনের পর দিন, যাতে ভারতের ভিসা পাওয়া যায়। কিন্তু এখন ভারতের এই ই ভিসার কারণে ওরা কিন্তু ভারতে অনলাইনে আবেদন করে ভারতে চলে আসতে পারবে, যাতে ভারতে চিকিৎসা করতে আসা বাংলাদেশিদের যে সংখ্যা সেটা কিন্তু কয়েক গুণ বৃদ্ধি পাবে। এতে ভারতের মেডিকেল সেক্টর আর ট্যুরিজম সেক্টরের তো বুস্ট হবে, তার সাথেই বাংলাদেশের মানুষ সস্তায় কিন্তু ভালো মানের চিকিৎসা পাবে ভারত থেকে। আর আমাদের পরবর্তী আপডেটও রয়েছে বাংলাদেশ থেকে, যেখানে ভারত ফাইনালি চীনকে হারিয়ে তিস্তা নদীর সংরক্ষণের দায়িত্ব পেতে চলেছে। গত বহু বছর ধরে চীনের সরকার বাংলাদেশের বড় বড় আধিকারিকদের লবিবাজি করিয়ে এবং ভারত বিরোধী যে সেন্টিমেন্ট তাকে কাজে লাগিয়ে তিস্তা নদীর দায়িত্ব নিতে চাইছিল, যেটা ভারতের সুরক্ষার জন্য সবচেয়ে বড় থ্রেট ছিল। কিন্তু ফাইনালি ভারতের বিরোধ করে, এখন ভারত আর বাংলাদেশের প্রধানমন্ত্রী নিজেদের মধ্যে আলোচনার পর বাংলাদেশের সরকার এখানে রাজি হয়েছে যে চীনের বদলে ভারতের কোম্পানি এই তিস্তা নদীর সংরক্ষণের ডিল পেয়ে যাবে, এবং খুব তাড়াতাড়ি ভারতের একটা টেকনিক্যাল টিম এই কারণেই বাংলাদেশেও যাবে। এছাড়াও ভারত আর বাংলাদেশের প্রধানমন্ত্রী এই মিটিংয়ের দরুন বিভিন্ন বিষয়, স্পেশালি স্পেস, রেলওয়ে সহ মোট 10টা বিষয়ে চুক্তি হয়েছে দুই দেশের মধ্যে। যাই হোক, এবারে আসি আমাদের ফাইনাল আপডেটে, আর তা হলো রাশিয়াকে। ইউক্রেন যুদ্ধের কারণে কিন্তু গত কয়েক বছর ধরে রাশিয়াতে প্রচুর পরিমাণে ভারতীয়দের নিজের সেনাতে সামিল করা হয়েছিল। স্পেশালি কিছু ক্ষেত্রে তো ভুল বুঝে ভারতীয় ট্যুরিস্টদেরও ওখানে জোর করে যুদ্ধে পাঠানো হয়, যেখানে দুজন ভারতীয় মারা যাওয়ার পর এখন ভারত সরকার রাশিয়াকে বাধ্য করেছে যাতে সমস্ত ভারতীয়দের রাশিয়া থেকে আবারও ভারতে ফেরত পাঠানো যায়। গত মার্চের রিপোর্ট অনুযায়ী ভারত সরকার ডিপ্লোমেটিকভাবে রাশিয়ার ওপর ব্যাপক চাপ দিতে শুরু করে, এবং ফাইনালি গতকালের রিপোর্ট দেখ,
আমাদের বিদেশ মন্ত্রণালয় অফিসিয়ালি আর ঘোষণা দিয়েছে যে সমস্ত ভারতীয়দের রাশিয়ান আর্মিতে যোগদান সম্পূর্ণ বন্ধ করিয়ে দিয়েছে, এবং যারা যারা রাশিয়ান আর্মিতে যুক্ত ছিল তাদের পুনরায় ভারতে ফেরত আনা হচ্ছে, যেটা ওই সমস্ত ভারতীয়দের জন্য একটা বিরাট বড় সুখবর। তো বন্ধুরা, এই ছিল আমাদের টপ 5 আপডেট। এটা আপনাদের কেমন লাগলো নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।